নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মহেশ। আজ আপনার সাথে আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন সিনেমো নাম নিয়ে। আপনারা হয়তো নাম শুনেই বুঝতে পারছেন এই ওষুধটি দারুচিনি থেকে তৈরি করা হয়। এই ওষুধটি সাধারণত রক্তস্রাবের ক্ষেত্রে একটি অধিক ফলপ্রদ ঔষধ। নাক, মুখ বা ইউটাস যেখান থেকেই রক্ত বার হোক না কেন, সব জায়গাতেই এই ওষুধটি খুবই উপযোগী। সিনেমো নামের ক্ষেত্রে যে লক্ষণগুলি দেখা যাবে, যেমন কোনো জায়গায় পিছলে পড়ে গেলে বা প্রচণ্ড চাপে বা হঠাৎ উঁচু থেকে নিচু জায়গায় পড়ার দরুন যেসব রক্তস্রাব হয়, সেই ক্ষেত্রে বড়ই উপযোগী। শরীরের যে কোনো জায়গা থেকে রক্তস্রাব হলে রক্তর রং যদি খুব তাজা এবং উজ্জ্বল হয় এবং নাক থেকে বা ইউটাস থেকে কিংবা মলদ্বার থেকেও রক্তপাত হলে এই ওষুধটি খুবই কাজে দেয়। তবে এই ওষুধটিতে একোনাইটের মতো ছটপটানি একটি বিশেষ লক্ষণ। যেসব রক্তপাতে রক্ত খুব উজ্জ্বল হয় এবং নড়লে চলেই রক্তস্রাব বেড়ে যায়, বা প্রস্রাবের বেগ দিতে গিয়ে বা কোষ দিতে গিয়ে যদি রক্তস্রাব হয়, বা নাক থেকে ঘন ঘন রক্তস্রাব হলে এই ওষুধটি বিশেষ একটি উপযোগী ঔষধ। এছাড়াও প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে ভারী জিনিস তোলার জন্যে যদি প্রচণ্ড পরিমাণে রক্তস্রাব হয়ে থাকে, সেক্ষেত্রেও এই ওষুধটি বিশেষ কাজে দেয়। ক্যান্সারের রোগেও যদি কোনো ক্ষত থেকে প্রচণ্ড রক্তপাত হয় এবং তার সঙ্গে ব্যথা ও দুর্গন্ধ থাকে সেই রক্তের মধ্যে, তাহলেও এই ওষুধটি খুব উপযোগী। ক্যান্সারের রোগীদের দারুচিনির স্ট্রং কাথ যদি প্রত্যেক দিন 1.5 কাপ করে খাওয়ানো যায়, সেক্ষেত্রে রোগীর খুবই উপকার হয়। এই ওষুধটি সাধারণত মাদার টিংচার হিসেবেই ব্যবহার করা হয়ে থাকে এবং এই ওষুধটি 8 থেকে 10 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হয়ে থাকে।